নির্বাচনের আগ মুহূর্তে ছুটির দিনে রাজধানীতে ঘটেছে ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা, যে আগুন কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ। গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। তাদের দাবি তদন্ত হতে হবে জাতিসংঘের মাধ্যমে। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাতে দলের সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়। শুক্রবার রাত 9টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বিবৃতিতে তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থী এক হিংস্র নিষ্ঠুরতা। আমরা এই ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানাই। গত 2014 ও 2015 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে, সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। শুক্রবার রাতের ঘটনা সহ সম্প্রতি প্রাণবিনাশী অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে। রুহুল কবির রিজভি আরো বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা পুরনো কৌশলেরই ব্যবহার। গণতন্ত্রের জন্য বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে নেতাকর্মীদের আত্মবিশ্বাসী উচ্চারণ জনসমর্থন পাওয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে নাশকতার উপর ভর করেছে। এই অমানবিক ঘটনা পূর্ব পরিকল্পিত। তিনি বলেন, পৃথিবীর সকল স্বৈরাচারী ভিন্নমতকে দমন করার জন্য সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে থাকে। দুষ্কৃতিকারীরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে যে ধ্বংস ও বিপদের পথ উন্মোচন করেছে, তা দেশ ও জাতিকে গভীর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে এই নাশকতায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রুহুল কবির রিজভি। পাশাপাশি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এই বিএনপি নেতা। এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজউদ্দৌলা খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মোহাম্মদ শৌমিক শাওন কবিরকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।